আরজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় হলো এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার সকাল থেকেই সন্দীপ ঘোষের বাড়ির সহ কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্র বাহিনীর জওয়ানরাও। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল 6:30 নাগাদ টালা এলাকায় সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ব্যবসায়ী চন্দন লোহের বাড়িতে হানা দেয় ইডি। তারপরে শুরু হয়েছে তল্লাশি। অন্যদিকে কালিন্দীতেও এক মেডিকেল সরঞ্জাম সরবরাহকারী সংস্থার অফিসে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। এর আগেও চন্দন লোহের ফ্ল্যাটেও তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবারে বৃহস্পতিবার সেখানে পৌঁছে গেল ইডিও। আরজিগড় হাসপাতালে প্রাক্তন অতিরিক্ত সুপার আক্তার আলীর অভিযোগপত্রের নাম ছিল চন্দনের স্ত্রী ক্ষমা লোহের। অভিযোগ উঠেছে আরজিগড় হাসপাতাল চত্বরে ক্যাফেটেরিয়া খোলার জন্য নিয়ম বহির্ভূতভাবে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল ক্ষমাকে। ইডি সূত্রে খবর, চন্দনের স্ত্রীকে নিয়ম ভেঙে ক্যাফেটেরিয়া খোলার টেন্ডার পাইয়ে দেওয়ার বিনিময়ে আর্থিক সুবিধা নেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনা তদন্তে নেমে সন্দীপ ঘোষ সহ সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসার আলীকে গ্রেপ্তার করেছে সিবিআই। আফসার সন্দীপের নিরাপত্তা রক্ষীর কাজ করতে উঠে এসেছে এমনই তথ্য। বিপ্লবের সংস্থা হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করতে বলে জানা গিয়েছে এবং এছাড়াও সুমন হাজরার একটি ওষুধের দোকান রয়েছে বলে জানা গিয়েছে।